রাজ্যত বর্তমানে অব্যাহত আছে হস্তি মানুষের সংঘাত। লামডিংত বনরে হাতির উপদ্রবত প্রাণ গল এগারী মহিলার। লামডিং ইটামাটা চারিআলির সাধুকুটি হাত নং ওয়ার্ডত সংঘটিত হয়েছে এই ঘটনা। অঞ্চলটির নিবাসী করুণা দাস নামের মহিলাগিয়ে দোকানলে উলাই অহার সময়তে বনরে হাতিয়ে আক্রমণ করে মহিলাগীক। ঘটনাস্থলীত লামডিং বন বিভাগের বিষয়া মন্টু বরা উপস্থিত হয় আর মৃত মহিলাগীক মরণোত্তর পরীক্ষার নগাঁওলে প্রেরণ করে। মানে একচুয়ালি কি হল, আমি শুনা পালো আর আমার সাধুটি গাঁও যেটা আছে তাতে ইট ভাটা চারিদিক করে অকন আগে কেটামান ভাটা আছে। আজি সন্ধিয়া এটা বনের হাতে ওলাই কিনে তরুণ দাস বলে একজন মাইকী মানুষ, তখন হাজবেন্ড নাম অনিল দাস, এই যে অকন হব আর তো এই সন্ধিয়া তো আমার বনের হাতে একদম মারি দিয়েছে। আমি লগে লগে সিভিলে আহিলো, সিভিলে আর পরে সিভিল গুটিকে গেলে ইয়াত নহব সেইটো লৈ গৈছে ইসে তেলত লৈ গেলো যাও দিয়ে অন্যটা ছিল কালকের ঘটনাটা হয়েছে গিয়া আমার মা দোকান থেকে গেছে আধার কার্ড ছাপাইতে, আধার কার্ড ছাপাইতে গিয়া একদম মানে বাইরে আইব এরকম টাইমে গণের বাবা সামনে পড়ে গেছে। সামনে পড়ার লগে লগে গণের বাবা এক লাত্তি মারছে আঙ্গ মারে, লাত্তি মারার পরে অনেক দূর গেছে গিয়া লাত্তি মারার লগে লগেই ওইখানে গিয়া আবার ওইখানে গিয়া দেখছে গণের বাবা যে আমার মা জিন্দা আছে কিনা সুর দিয়া বাইরে বাইরে দেখছে। হ্যাঁ, বাইরে বাইরে দেখার পরে কেউ কিচ্ছু করতে পারে নাই। অন্ধকার মানে মানুষ দেখায় জানা, একটা লাইট দেয় না, একটা লাইট উঠ কিচ্ছু দেখা যায় না। আমার ভাই আবেদন করিব আপনাদের, আমার ভাই সব পাগল হয়ে ঘরের ভিতরে পড়ে রয়েছে, আমার মার লাগে আমার ভাইগুলো একটাও ভালো না, সব পাগল হয়ে ঘরের ভিতরে পড়ে রয়েছে। এখন সরকারের কাছে এটাই নিবেদন করি আমরা যে আমগর কিচ্ছু সহায় করে। রাতুল মুখার্জির রিপোর্ট 7 ইস নাও।